হ্যালো ইসিসিয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? পড়াশোনা আশা করি ভালো। তো আজকে আমরা আলোচনা করব প্রিপোজিশন নিয়ে, এবং আশা করি তোমাদের প্রিপোজিশন সম্পর্কিত যত সমস্যা সব ইনশাল্লাহ সলভ করে দিতে পারবো। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য দারুণ একটা টিপস দিব, বাট তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত সবাইকে দেখতে হবে। একটা ম্যাজিক বক্স দিব আমি, প্রিপোজিশন তোমার জন্য কমন পড়বে এইচএসসিতে, তো স্যাররা যেখান থেকেই কোশ্চেন করুক, তো এই ম্যাজিক বক্সটা দিব, বাট এটা লাস্ট টেস্ট, তার জন্য সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। নাও লেটস গেট স্টার্টেড। তবে তার আগে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। তো দেখো, প্রিপোজিশন পরীক্ষা আসে দুই দাগে, শূন্যস্থান থাকে 10টা, মার্কস হচ্ছে 5। প্রিপোজিশনের 5 out of 5 পাওয়ার জন্য, 5 এর মধ্যে 5 পাওয়ার জন্য নিম্নোক্ত রুলস, যেগুলো এখন আমি পড়াবো, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো অবশ্যই টানা মুখস্থ থাকতে হবে, এবং প্রত্যেকটা প্রিপোজিশন বসানোর আগে সেন্টেন্সের অর্থের দিকে একটু খেয়াল রাখতে হবে, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে কিনা দেখতে হবে। দেখো, প্রিপোজিশন হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ব্যবহারিক অর্থ অনুযায়ী ব্যবহৃত হয়, ব্যবহারিক অর্থ অনুযায়ী ওই সেন্টেন্সের অর্থটার ব্যবহারটার উপর ডিপেন্ড করে, আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা হচ্ছে ফ্রেজের মতো অনেকখানি নির্দিষ্ট, যেগুলো আনচেঞ্জেবল, যেগুলো চেঞ্জ হয় না। তো দেখতে হবে ওইখানে কি ব্যবহারিক অর্থ অনুযায়ী বসবে নাকি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসবে। তো এই টপিকে 5 out of 5 পাওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করার কোনো বিকল্প নাই। আর একটা জিনিস, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 10টা শূন্যস্থানের মধ্যে অ্যাটলিস্ট 6 থেকে 7টা থাকে, সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করাটা অনেক গুরুত্বপূর্ণ। আর এটা জাস্ট তেমন কিছু নাই বোঝার জন্য, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো এটা জাস্ট ভোকাবুলারির মতো একটু মুখস্থ রাখতে হয়, বাট সংখ্যা অনেক কম। নাও লেটস গেট স্টার্টেড। তো দেখো, বাই এবং উইথের ব্যবহারটা, যে ব্যক্তি কাজটি করে তার পূর্বে বসে প্রিপোজিশন বাই, এবং যে জিনিস বা বস্তু বা যে হাতিয়ার দ্বারা কাজটা করা হয় তার পূর্বে বসে উইথ, মানে ব্যক্তির পূর্বে ব্যবহৃত হয় বাই, আর সেই ব্যক্তিটা কাজটা কি দ্বারা করছে, যে বস্তুটা দ্বারা, তার পূর্বে বসে উইথ। এক্সাম্পলটা দেখো, দ্য স্নেক ওয়াজ কিল্ড, সাপটাকে মারা হয়েছিল, ড্যাশ হিম ড্যাশ উইথ দিস স্টিক, তো বাই হিম, তার দ্বারা, বাই হিম উইথ দিস স্টিক, আর এই লাঠিটি দিয়ে, এই লাঠির আগে বসবে উইথ, এবং যে ব্যক্তিটা করছে হিম তার পূর্বে বসবে বাই। আবার পরটা একটু দেখো, দ্য বার্ড ইজ হান্টেড, পাখিটিকে শিকার করা হয়েছে বাই দ্য শুটার, ওই শুটারের দ্বারা, মানে যে শুট করছে যে ব্যক্তিটা, কি দিয়ে করছে, উইথ দিস গান, এই বন্দুকটা দিয়ে। তো এই যে জিনিসটা বা হাতিয়ারটা, বন্দুক, এর পূর্বে বসবে উইথ, আর শুট যে ব্যক্তিটা করেছে, আই মিন শুটার, তার পূর্বে বসবে বাই। সেকেন্ড একটু দেখো, বিটুইন আর এম, দুয়ের মধ্যে যদি কোনো কিছু বোঝায়, মানে দুইজনের মধ্যে, সেক্ষেত্রে বসে বিটুইন, এবং দুয়ের অধিক বোঝালে তার মধ্যে বসে এম। যদি কোনো একটা জিনিস দুইজনকে নিয়ে হয় বা দুটা ব্যক্তির মধ্যে, সেক্ষেত্রে প্রিপোজিশন বসে বিটুইন, এবং যদি দুয়ের বেশি হয়, মানে 3 বা তার চেয়ে অধিক, সেক্ষেত্রে এমন বসে। যেমন দেখো, ডিভাইড দ্য ফ্রুইটস, আমগুলোকে ভাগ করে দাও, ড্যাশ দ্য টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে, তাহলে দুই ভাই যেহেতু, সেটা অ্যান্সার হবে বিটুইন দ্য টু ব্রাদার্স। বাট ডিস্ট্রিবিউট দ্য টিফিন, টিফিনগুলোকে ভাগ করে দাও, ডিস্ট্রিবিউট মানে ভাগ বা বিতরণ, বিতরণ করে দাও, ডিস্ট্রিবিউট দ্য টিফিনস, টিফিনগুলোকে বিতরণ করে দাও, এমন অল দ্য স্টুডেন্টস, এবার দেখো অল দ্য স্টুডেন্টস, সকল ছাত্রছাত্রীদের মধ্যে, এবার সকল ছাত্রছাত্রী যেহেতু দুইজন না দুইয়ের বেশি, সেহেতু এমন বসবে। 3 নাম্বারটা টু দেখো, ইন আর অ্যাট, বড় স্থানের পূর্বে বসে ইন, এবং অপেক্ষাকৃত ছোট স্থানের পূর্বে বসে অ্যাট। যখন দুইটা স্থান বোঝাবে, তখন বড় যে স্থানটা তার পূর্বে বসবে ইন, এবং অপেক্ষাকৃত ছোট যে স্থানটা তার পূর্বে বসে অ্যাট। এক্সাম্পল দেখো, আই লিভ, আমি বসবাস করি, অ্যাট ধানমন্ডি ইন ঢাকা, ধানমন্ডি আর ঢাকা, এর মধ্যে বড় হচ্ছে ঢাকা, সে ঢাকার পূর্বে ইন, এবং ধানমন্ডি হচ্ছে ছোট, তার পূর্বে অ্যাট। আবার দেখো, শি লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, এবার যে উদাহরণটা দিছে ঢাকা এবং বাংলাদেশ, দেখো বাংলাদেশ আর ঢাকা, এর মধ্যে বড় হচ্ছে ঢাকা, এবার বাংলাদেশের পূর্বে আসবে ইন, এবং এই বাংলাদেশের অপেক্ষায় ছোট যেটা, সেটা হচ্ছে ঢাকা, সে ঢাকার পূর্বে আসবে অ্যাট। তো দেখো, ইন এবং ইনটুর ব্যবহারটা, কোনো কিছুর ভেতরে কারো অথবা কোনো কিছুর অবস্থানের স্থিতিশীলতা বোঝাতে ইন, এবং অবস্থানের গতিশীলতা বা রূপান্তর বোঝাতে ইনটু ব্যবহৃত হয়। কোনো কিছুর ভেতরে, মানে একটা রুম বা একটা জায়গা বা কোনো একটা স্থানের ভিতরে যদি কোনো একটা ব্যক্তির বা বস্তুর অবস্থানের স্থিতিশীলতা বোঝায়, মানে তারা স্থির, সেখানেই আছে বা ওই রুমের ভিতরেই আছে, সেক্ষেত্রে ব্যবহৃত হয় ইন। কিন্তু যদি সেখানে না থেকে অবস্থানের একটা গতিশীলতা বা রূপান্তর বোঝায়, মানে স্থান চেঞ্জ করতেছে, বের হচ্ছে, ঢুকতেছে, এই ধরনের কোনো সিচুয়েশন, মানে ব্যক্তিগুলা বা বস্তুগুলা গতিশীল, সেক্ষেত্রে ব্যবহৃত হয় ইন। যেমন দেখো, দ্য এমপিস ওয়ার ইন দ্য পার্লামেন্ট,
ইন দা পার্লামেন্ট, পার্লামেন্টের ভিতরে ছিল এমপিরা। আবার নেক্সট উদাহরণটা দেখো, দা পিএম প্রাইম মিনিস্টার ওয়ার এন্টারিং প্রবেশ করতেছিল ড্যাশ দা পার্লামেন্ট ইন টু দা পার্লামেন্ট, আর প্রধানমন্ত্রী প্রবেশ করতেছিল, প্রধানমন্ত্রী প্রবেশ করতেছিল তার অবস্থানটা হচ্ছে গতিশীল, আর গতিশীল হওয়ার কারণে এখানে ব্যবহৃত হবে ইন টু। সো দা পিএম ওয়ার এন্টার ইন টু দা পার্লামেন্ট। নেক্সটটা দেখো, অন ইন অ্যাট এর ব্যবহারটা, দিন বা তারিখের আগে ব্যবহৃত হয় অন, দিন বা তারিখ স্যাটারডে সানডে মনডে এই যে দিনগুলো ফ্রাইডে, এই দিনের পূর্বে বসে ওয়ান, এবং তারিখ 16ই ডিসেম্বর 26th মার্চ তারপরে 21শে ফেব্রুয়ারি 3 নভেম্বর 13ই নভেম্বর 12ই জানুয়ারি এনিথিং যে তারিখ থাকবে তার পূর্বে বসবে ওয়ান। তো দিন এবং তারিখের আগে বসে ওয়ান, মাস বা বছর এর আগে বসে ইন, ইন জানুয়ারি ইন ফেব্রুয়ারি ইন ডিসেম্বর ইন নভেম্বর ইন সেপ্টেম্বর ইন অক্টোবর ইন এপ্রিল এইগুলার পূর্বে বসে ইন, এবং বছরের আগেও ইন, এটা তো কমন, এটা জানো, ইন 2018 ইন 2016 ইন 2019 ইন 2020, তো বছর এবং মাসের আগে বসে ইন, এবং নির্দিষ্ট সময়ের পূর্বে বসে অ্যাট, একদম নির্দিষ্ট, আজকে বিকাল 2টায় আজকে রাত 9টায় কালকে সকাল 6টায় এই যে নির্দিষ্ট যে টাইমটা এর পূর্বে বসে অ্যাট। যেমন দেখো, আই মেট দ্য প্রাইম মিনিস্টার, আমি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছিলাম ড্যাশ 4 PM 4টা, একদম নির্দিষ্ট ভাবে বলা হয়েছে 4টায়, সেক্ষেত্রে অ্যাট। কি বারে, দিন বা তারিখ, সো কোন দিনে, কোন দিনে, অন মনডে, মনডে যেটা এটা একটা দিন, এখন দিনের নামের পূর্বে কি ওয়ান, দেখো দিন বা তারিখের আগে কি ছিল ওয়ান, আর মাস বা বছরের আগে ইন, কত সালের 2018 সালে ইন 2018, সো দিন বা তারিখের আগে বসবে ওয়ান, মাস বা বছরের আগে বসবে ইন, এবং নির্দিষ্ট সময় পূর্বে বসবে অ্যাট, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তো এটা অবশ্যই মুখস্থ রাখবা। তো এবার 6 নম্বরে ইন বাই বিফোর এবং আফটার এর ব্যবহারটা একটু আমরা দেখি, ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের মধ্যে বোঝাতে ইন, মানে ব্যাপক সময় নির্দিষ্ট না যে আসলে কতটা, কিন্তু ব্যাপক একটা সময় বোঝাবে, সেক্ষেত্রে ব্যবহৃত হয় ইন, আর যদি ভবিষ্যৎকালের ওই সময়টা নির্দিষ্ট করেই দেয় তাহলে তুমি বাইও ব্যবহার করতে পারো, বিফোরও ব্যবহার করতে পারো। আবার দেখো, ভবিষ্যৎকালে একটা টাইমের কথা বলা হয়েছে কিন্তু সেটা অনির্দিষ্ট, এক সপ্তাহ এক মাস, কিন্তু কোন মাস কত তারিখ কত দিন এগুলো না, জাস্ট বলা হয়েছে যে এক মাস এক বছর, সেক্ষেত্রে ব্যবহৃত হয় ইন, কিন্তু যদি নির্দিষ্ট সময় বলা হয় একদম নির্দিষ্ট শার্প তাহলে বাই অথবা বিফোর ব্যবহার করতে পারো। আর অতীতকালের যদি ব্যাপক সময়ের পরে বোঝায় তাহলে আফটার ব্যবহৃত হয়, অতীতকালের ব্যাপক সময়ের ক্ষেত্রে আফটার, এটা একটু মাথায় রাখবা। দেখো, আর পিএম উইল কাম ব্যাক, উইল কাম ব্যাক, আমাদের প্রধানমন্ত্রী আসবেন ইন এ উইক, এক সপ্তাহের মধ্যে, এখন এক সপ্তাহ এটা একটা ব্যাপক সময়ের মধ্যে কিন্তু নির্দিষ্ট না যে কোন সপ্তাহ সেটা বলে নাই, এই ধরনের ক্ষেত্রে ইন ব্যবহৃত হয়, আর যদি নির্দিষ্ট করেই বোঝায় তাহলে বাই অথবা বিফোর। যেমন দেখো, শি উইল কাম ব্যাক বাই 5 PM, সে 5টার মধ্যে একদম শার্প 5টা নির্দিষ্ট করে বলছে, এবং ভবিষ্যৎ তো নির্দিষ্ট করে বলছে 5টার মধ্যে, তো এই ধরনের ক্ষেত্রে বসবে বাই অথবা বিফোর। তো তুমি যদি এখানে দাও শি উইল কাম ব্যাক বিফোর 5 PM রাইট, বাই 5 PM রাইট, সেটাও রাইট। এরপরটা দেখো, অতীতকালে ব্যাপক সময়ের পরে আফটার ব্যবহৃত হয়, অতীতকালে একটা ব্যাপক সময় সেক্ষেত্রে আফটার, শি ইজ কামিং, আর সে আসতেছে আফটার 6 মান্থস, 6 মাস পরে সে আসতেছে, তো অতীতকালের যে ব্যাপক টাইমটা এর ক্ষেত্রে ব্যবহৃত হয় আফটার, আশা করি বুঝতে পারছো। তো ইন ওয়ান এবং টু এর ব্যবহারটা একটু দেখো, কোনো একটা সীমার মধ্যে অবস্থান বোঝাতে ইন, সীমার বাইরে অবস্থান বোঝাতে টু, এবং যদি সীমার মধ্যে উপরিভাগে অবস্থান বোঝায় তাহলে ওয়ান। দেখো, সীমার মধ্যে আছো তুমি বা আমি, সেক্ষেত্রে ইন, বা কোনো জিনিস দেখো সীমার মধ্যে আছো তুমি আমি বা কোনো একটা কিছু, সেক্ষেত্রে ইন, আর সীমার বাইরে চলে গেছে টু, আর যদি সীমার মধ্যে উপরিভাগে অবস্থান হয় মানে সীমার মধ্যে উপরিভাগে কোনো একটা জায়গায়, সেক্ষেত্রে ওয়ান। এক্সাম্পল দেখো, ক্লিয়ার হয়ে যাবে। ঢাকা ইজ ইন দ্য মিডল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের মধ্যখানে, এখন সীমার মধ্যে বোঝাতে কি ইন, তো এখানে ইন হবে। সেকেন্ডটা দেখো, মায়ানমার ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণ প্রান্তে বা বাংলাদেশের দক্ষিণের দিকে মায়ানমার, এখন বাংলাদেশের মধ্যে না বাংলাদেশের দক্ষিণের দিকে, মানে বাংলাদেশের বাইরে দক্ষিণে, এখন যেহেতু সীমার বাইরে, তো এখানে মায়ানমার ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণ। আবার মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট ইজ ড্যাশ দ্য নর্থ অফ নেপাল, এবার দেখো নেপালেই মাউন্ট এভারেস্ট কিন্তু নেপালের উপরিভাগে, আর উপরিভাগে অবস্থান বোঝাতে কি ব্যবহৃত হয় ওয়ান, তো মাউন্ট এভারেস্ট ইজ অন দ্য নর্থ অফ নেপাল, নেপালের উত্তর প্রান্তের উপরিভাগে কি মাউন্ট এভারেস্ট।
তো এটা ছিল সেই ব্যাপারটা। তো এটা ছিল 7 নম্বর রুল। তো না আমরা 8 নম্বরটা একটু দেখি। বিসাইড এবং বিসাইড, দেখো পাশে অর্থে বিসাইড এবং এছাড়াও অর্থে বিসাইডস ব্যবহৃত হয়। তুমি আমার পাশে বা কেউ আমার পাশে বা একজন আমার পাশে, সেক্ষেত্রে বিসাইড। আর যদি এই বিসাইডের সাথে তুমি জাস্ট একটা এস যুক্ত করে দাও তাহলে এটা হয়ে যায় বিসাইডস, এটা যেটার মানে এছাড়াও। এক্সাম্পল দেখো, শি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল। এবং বিসাইডস অ্যাপেল, অ্যাপেল ছাড়াও আই লাইক গ্রেপস, আমি আঙ্গুর ফলও পছন্দ করি। তো আপেল ছাড়াও আমি আঙ্গুর ফলও পছন্দ করি। তো এখানে বিসাইডস মানে এছাড়াও আর বিসাইড মানে পাশে। 9 নম্বরটা একটু দেখো, আন্ডার এবং বিলো, কোন তলের নিচে থাকলে আন্ডার, কোন একটা তলের নিচে কোনো কিছু আছে সেক্ষেত্রে আন্ডার, আর যদি তল স্পর্শ করে থাকে সেক্ষেত্রে বিলো, আর কমপ্লিটলি তলের নিচে থাকলে আন্ডার। পুট দ্য বক্স আন্ডার দ্য বেড, বেডের নিচে বাক্সটা রেখে দেওয়া। ওই গ্রামে বা কোথাও দেখবা যে বেডের নিচে একটা ট্রাঙ্ক বা বক্স এই ধরনের জিনিস রাখা, এন্ড ওটা তল স্পর্শ করে থাকে না, ওটা জাস্ট নিচে থাকে, তো এই ক্ষেত্রে আন্ডার। বাট দেয়ার ইজ এ ব্যাগ, একটা ব্যাগ আছে বিলো দ্য ট্রাঙ্ক, ট্রাঙ্কের নিচে। এবার ট্রাঙ্কের নিচে যে ব্যাগটা সেটা হচ্ছে ট্রাঙ্কের তলটাকে স্পর্শ করে থাকে, আর তল স্পর্শ করে থাকলে বিলো। তো দেয়ার ইজ এ ব্যাগ বিলো দ্য ট্রাঙ্ক, ট্রাঙ্কের নিচে একটা ব্যাগ আছে। নাও 10 নম্বর রুলটা একটু দেখো, সিন্স ফর ফ্রম, এই তিনটা নির্দিষ্ট সময়ের পূর্বে বসে সিন্স, একদম নির্দিষ্ট সময় সেক্ষেত্রে ব্যবহৃত সিন্স, এবং তা সবসময় পারফেক্ট, পারফেক্ট টেন্স বলতে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভিত্তি, অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তো এই দুইটা টেন্সের ক্ষেত্রে নির্দিষ্ট করে সময় বোঝালে সেক্ষেত্রে সিন্স ব্যবহৃত হয়, এবং ফর ব্যাপক সময়ের পূর্বে বসে, আর ফরটা ব্যবহৃত একটা ব্যাপক সময়ের পূর্বে। এই ফর যেটা এটা অনির্দিষ্ট, মানে একটা ব্যাপক সময় বোঝাবে কিন্তু কোন টাইমটা সেটা বলবে না। এবং আরেকটা সহজ উপায় দেখো চেনার, সিন্স বলতে পয়েন্ট অফ টাইম বোঝাবে, পয়েন্ট অফ টাইম একদম ওই সময়টাকে নির্দেশ করবে একদম সুনির্দিষ্টভাবে। আর ফর হচ্ছে ডিউরেশন অফ টাইম, মানে তোমার পর্যায়কালটা বোঝাবে, তুমি কতটা সময় সেখানে ছিলে বা কোন টাইমটা ব্যাপিয়া তুমি সেখানে ছিলে। যেমন দেখো, ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে সিন্স ফ্রাইডে, শুক্রবার থেকে। এখন নির্দিষ্ট সময়ের পূর্বে বসে সিন্স, এবং কি বলছিলাম টেন্সটা হবে পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস, তো এখানে আছে পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তো ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে এবার শুক্রবার নির্দিষ্ট করে, সিন্স ফ্রাইডে। কিন্তু পরেরটা একটু দেখো, ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে ফর এ লং টাইম, একটা দীর্ঘ সময় ধরে, অথবা ফর এ উইক, অথবা এক সপ্তাহ ধরে। এখন কোন সপ্তাহ বা কোন দীর্ঘ সময়টা সেটা বলবে না, কিন্তু এই ডিউরেশনটা বলছে যে এ লং টাইম, একটা দীর্ঘ সময় ধরে, অথবা এ উইক, এক সপ্তাহ ধরে। আর লাস্ট লাইনটা একটু দেখো, ফ্রম সব টেন্সে একটি নির্দিষ্ট সময়ের পূর্বে ব্যবহৃত হয়, ফ্রম সব টেন্সে ব্যবহৃত হয়, ফ্রম যে কোনো টেন্সে ব্যবহৃত হতে পারে, তবে সময়টা নির্দিষ্ট করে বোঝাতে হবে, যে কোনো টেন্সের ক্ষেত্রে ফ্রম ব্যবহৃত হতে পারে, কিন্তু সিন্স আর ফর ব্যবহৃত হয় পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ফ্রমেরটা একটু দেখো, ইট ডিডেন্ট রেইন ফ্রম জানুয়ারি, জানুয়ারি মাস থেকে আর বৃষ্টি হয় নাই। তো জানুয়ারি মাস থেকে, এখন দেখো এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এখন টেন্স ম্যাটার করে না ফ্রমের ক্ষেত্রে, ফ্রম যে কোনো টেন্সে, কিন্তু সময়টা দেখো নির্দিষ্ট করে বলছে জানুয়ারি, তো এই কারণে এখানে ফ্রম বসছে। ইট ডিডেন্ট রেইন ফ্রম জানুয়ারি, জানুয়ারি থেকে বৃষ্টি হয়নি। তো এই 10টা ছিল আমাদের ব্যবহারিক অর্থ অনুযায়ী যে প্রিপোজিশনগুলো বসে সেই 10টা। নাও আমি সেই প্রিপোজিশনগুলোর কথা বলবো যেগুলোর জন্য আমি তোমাদেরকে বলছিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে। তো দেখো আমরা ব্যবহারিক অর্থ নিয়ে যে 10টা প্রিপোজিশন সেটা তো দেখলাম, বাট এরপরে যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তুমি যদি 5 out of 5 পেতে চাও তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করা তোমার জন্য মাস্ট, অবধারিত। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে অ্যাটলিস্ট 10টা শূন্যস্থানের মধ্যে প্রিপোজিশনের 6 থেকে 7টা থাকবে। তো এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ না করে তুমি 5 out of 5 পেতে পারো না। এখন কথা হচ্ছে যে নবদূত আর অ্যাডভান্স, এই দুইটাতে অ্যাডভান্সে আছে 1800+, আর নবদূতে ওরকম 1600 থেকে 1800 মধ্যে প্রিপোজিশন আছে। এখন একটা স্টুডেন্টের পক্ষে 1600 থেকে 1800 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করা প্রায় ইম্পসিবল। সো আজকে আমি তোমাদেরকে দিব 250টা প্রিপোজিশন অনলি, বাট এই 250টা থেকে তুমি তোমার এইচএসসিতে মাস্ট যেটাই আসুক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই 250টার মধ্যে থেকে কমন করবে। আর এই 250টা অনেক ঘেটে ঘেটে রিসার্চ করে করে তারপরে বের করা হচ্ছে মোস্ট কমন যেগুলো। তো এই 250টা তুমি অবশ্যই মুখস্থ রাখবা, আর এটা পাওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে, ডেসক্রিপশন বক্সে ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে। এখন দেখো আমাদের ওয়েবসাইট নাই যে কারণে আমাদের এটা রাখার কোনো জায়গা নাই,
বাট তুমি যদি আমাকে ডেসক্রিপশন বক্স থেকে আমার ফেসবুকে লিঙ্কে গিয়ে জাস্ট আমাকে ইনবক্স করো, ভাইয়া আমার 250টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পিডিএফটা দরকার, দেন তখন আমি মেসেঞ্জারে জিনিসটা তোমাকে পাঠাইতে পারি। সো তুমি মাস্ট ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের ওটাতে গিয়ে আমাকে ইনবক্স করো, ডেফিনেটলি তুমি এই মোস্ট ইম্পর্টেন্ট 250টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পেয়ে যাবা, আর অবশ্যই এর মধ্যে থেকে তোমার পরীক্ষা কমন পড়বে। সো তার আগে আমি একটু ব্রিফ করে তোমাদেরকে দেখাই দিচ্ছি, একটু খেয়াল করো সবাই। সো ডিয়ার স্টুডেন্টস, এই 250টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তুমি জাস্ট এই 250টা পড়ো, প্রিপোজিশনের জন্য তোমার আর কিচ্ছু করতে হবে না। বাট আমার অন রিকোয়েস্ট থাকবে তোমরা প্রত্যেকে ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাকে ইনবক্স করবা, যাতে আমি জিনিসটা তোমাদের প্রত্যেককে দিতে পারি। আবার তোমরা একজন নিলেই বাকি তোমাদের ফ্রেন্ডদেরকে দিয়ে দিতে পারো জিনিসটা। সো ডেফিনেটলি তোমরা এই জিনিসটা কালেক্ট করবে আশা করি ইনবক্স থেকে। আর নেক্সট কোন টপিকের উপর ক্লাস চাও জাস্ট কমেন্ট করে জানাও, আমরা ডেফিনেটলি সেই টপিকের উপর ক্লাস দিব। আর ফাইনালি হচ্ছে যেটা বলতে চাই, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেল, তোমাদের পাশে আমরা সবসময় আছি। সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।